মৃত্যুর পর আসলাম। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস এবং এই যোগা হলো প্রাচীন ভারতে উদ্ভূত একটি শারীরিক এবং মানসিক ব্যায়াম এবং যা আধ্যাত্মিক অনুশীলন প্রথা এবং এর মধ্যে দিয়ে শরীর এবং মন যেরকম ভাবে সুস্থ থাকে তার পাশাপাশি সার্বিক ভাবে সুস্থ থাকার একেবারে অন্যতম একমাত্র চাবিকাঠি হচ্ছে এই যোগাসন এবং প্রত্যেক দিন যোগাসন বা যোগ ব্যায়াম করা সকলের প্রয়োজন এমন বার্তাটাই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারংবার দিয়ে এসেছেন এবং আজকের 8ম যোগাসন দিবসও একই রকম ভাবে তিনি দেশবাসীর উদ্দেশ্যে, যদিও আজকে গোটা বিশ্বের সঙ্গে রাজ্যে পালিত হচ্ছে যথাযথ মর্যাদাতে যোগ দিবস, যোগ দিবসে অংশগ্রহণ করছেন সকলেই, বিশেষ করে বিভিন্ন প্রান্তে এই যোগ দিবস যেরকম ভাবে অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি ত্রিপুরা ক্রীড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আজকের এই যোগ দিবসটি পালন করা হয়েছে। আজকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পালিত হল যোগ দিবসটি। যে যোগ দিবসে অংশগ্রহণ করেছেন অধিকাংশইরা, এমনকি এই যোগ দিবস করার যে দরকার বা যোগ ব্যায়ামের যে দরকার রয়েছে, যেটা জীবনে শান্তি আনে সেই লক্ষ্যকেই সবার সামনে তুলে ধরার বার্তা দেওয়া হচ্ছে আজকে আন্তর্জাতিক যোগ দিবসে। তবে এবারে বিশ্ব যোগা দিবসের নির্দিষ্ট থিম রয়েছে এবং সেই থিম অনুযায়ী এবছর যোগ দিবস পালন করা হচ্ছে। প্রথমে আজকে ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালন করা হলো এমবিবি স্টেডিয়ামে, সকাল সকালই শুরু হয়ে যায় যোগব্যায়াম। যোগব্যায়াম করেছেন টিসির সভাপতি, টিসির যুগ্ম সচিব এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বয়সের ক্রিকেটাররাও একই সঙ্গে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এই যোগাভ্যাসে এবং পরবর্তীতে এমবিবি স্টেডিয়ামের ইন্টার হলে যেরকম অনুষ্ঠান হয় ঠিক তার পাশাপাশি আজকে ইউনিভার্সিটিতেও একই রকমভাবে যোগব্যায়ামের কার্যত অনুষ্ঠানটি হয়েছে। আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়েছে বেশ সাড়ম্বরে, উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেন সহ অন্যান্যরা। 8ম বর্ষের আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল গোটা বিশ্বে, তৎসঙ্গে রাজ্যেও পালন করা হয়েছে 8ম আন্তর্জাতিক যোগ দিবস। কি বক্তব্য রয়েছে আজকের এই যোগ দিবস, আজকের এই যোগ দিবস প্রসঙ্গে আমরা সকাল থেকে শুনেছি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বার্তা দিয়েছেন রাজ্যের রাজ্যবাসীর উদ্দেশ্যে, তার পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তিনিও একই রকমভাবে যোগ দিবস অংশগ্রহণ করেছিলেন। কার্যত সকাল থেকে এই যোগ দিবসকে ঘিরে একটা অন্যরকমের আড়ম্বর লক্ষ্য করা গেছে। বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল অনুষ্ঠানের প্রস্তুতি, তবে আজকে যার সমাপ্তি। আন্তর্জাতিক যোগ দিবসের দিনে ফিজিক্যালভাবে যে দরকার প্রত্যেকের ফিট থাকা, তার সঙ্গে শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি মানসিকভাবেও যাতে প্রত্যেকে সুস্থ থাকেন এবং এই মনকে এবং শরীরকে একসঙ্গে সুস্থ রাখার জন্য সব থেকে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যোগাভ্যাস করা। যোগাভ্যাস করা শরীরের ফিট রাখার একমাত্র চাবিকাঠি। আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তাই আজকে দেশবাসীর উদ্দেশ্যে যেমন দিয়েছেন প্রধানমন্ত্রী, একই রকমভাবে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপি নেতা নেত্রীরাও একই রকমভাবে যোগ দিবসে যোগ ব্যায়ামের অভ্যাস করার বার্তা দিয়েছেন। এমনকি দেশের বিশেষ বিশেষ ঐতিহ্যবাহী স্থানগুলোতে আজকে যোগ দিবসে অংশগ্রহণ করেছিলেন নেত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরাও আজকে অংশগ্রহণ করেছিলেন এই যোগ দিবসে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে গোটা বিশ্বে, তার ব্যতিক্রম হয়নি রাজ্য, প্রত্যেক বছর রাজ্য পালিত হয় এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে। সামনে রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আজকে যোগ দিবসে সামিল হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোট প্রচার তো রয়েছে, তবে তার পাশাপাশি যোগ দিবসও সকাল থেকে লক্ষ্য করা গেছে মন্ত্রীদেরকে, বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনকি ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতা নেত্রীরা আজকে সকাল থেকে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেছিলেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।